নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি 2020 কুম্ভ রাশির কেমন যাবে। এটা সম্পূর্ণরূপে গোচর অনুযায়ী আপনাদের এই ফলাদেশটা আমি প্রেজেন্ট করতে চলেছি। তবে মাসিক রাশিফলের থেকেও বেশি এফেক্ট দেয় মানুষের দশা ও অন্তর্দশা উপর। তো এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ, আপনারা জানতে পারবেন কোন কোন দিকে আপনাদের এ মাসে শুভ এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে। এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। আপনারা প্রত্যেকে জানেন 24 জানুয়ারি 2020 কুম্ভ রাশির শনির 7.5-এর প্রথম চরণ শুরু হয়ে গেছে, অর্থাৎ মকর রাশিতে শনি গ্রহ প্রবেশ করেছে। তো শুরু করা যাক ভিডিওটি। মাসের প্রথমেই রাশির দ্বিতীয়ে অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয়ে শুক্র গ্রহের অবস্থান, তুঙ্গস্থ অবস্থান আপনাদের অনেক দিক থেকে লাভবান করবে। প্রথম কথা, আমরা দ্বিতীয় ভাব থেকে কী বিচার করি? অর্থ। দ্বিতীয় ভাব থেকে কী বিচার করি? কথাবার্তা। দ্বিতীয় ভাব থেকে কী বিচার করি? আপনার শ্বশুরালয়। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের অর্থনৈতিক ভাগ্য এ মাসে অত্যধিক শুভ, আয় আপনাদের বৃদ্ধি পাবে এবং পাশাপাশি সঞ্চয় আপনাদের হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, শ্বশুরালয়। এই যারা মহিলারা ছিল, যাদের শ্বশুরালয়ে একটু ডিস্টার্বেন্স হচ্ছিলো, সেই শ্বশুরালয়ে কিছুটা হলো আপনারা সাপোর্ট পাবেন। এবং ছেলেদের ক্ষেত্রে আপনাদের শ্বশুরবাড়ি থেকে কিছুটা সহযোগিতা এবং শ্বশুরবাড়িতে মান সম্মান এগুলো বৃদ্ধি পাবে, অর্থাৎ সহযোগিতা আপনারা পাবেন। এ মাসে আপনাদের কথাবার্তায় বেশ মধুরতা থাকবে এবং খুব সুন্দরভাবে আপনারা কোনো মানুষের সামনে কথা প্রেজেন্ট করতে পারবেন। আপনাদের এ মাসে আকর্ষণ বাড়বে, আপনাদেরকে দেখলে মানুষ আপনাদের কথাটা চট করে গ্রহণ করবে এই ফেব্রুয়ারি মাসে। এর সাথে আপনাদেরকে জানাই, আপনাদের রাশির একাদশ স্থানে বৃহস্পতি ও মঙ্গলের অবস্থান, যেটা পারিজাত যোগ সৃষ্টি করছে আপনাদের একাদশ স্থানে, আপনাদের কর্মক্ষেত্রের সফলতা আসবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবেই, নতুন কর্মপ্রাপ্তি, কর্ম পদোন্নতি, যারা এতদিন বসেছিল কর্ম পাচ্ছিল না, সেখানে একটা কর্ম পাওয়ার একটা যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা, যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন। একাদশ স্থানে পারিজাত যোগ, বৃহস্পতি ও মঙ্গল একত্রে অবস্থানে পারিজাত যোগ সৃষ্টি হওয়াতে আপনারা যে কোনো কাজে সফলতা 100% পাবেন এই ফেব্রুয়ারি মাসে। আপনারা এ মাসে গভর্নমেন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আপনারা এগিয়ে যেতে পারেন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে ভাবছেন, সেই ব্যাপারে আপনারা এগাতে পারেন, আপনাদের লাভবান হবেন। এবং এর সাথে এ মাসে যাদের গভর্নমেন্টের জব কাজ আটকে আছে, কিছু কিছু বিল বা কিছু আটকে আছে, সেই দিকে আপনারা মনোনিবেশ করেন, দেখবেন সেই কাজগুলো আপনাদের উদ্ধার হয়ে গেছে। আপনারা এ মাসে বাড়ি ক্রয় করা বা জমি ক্রয় করা বা গাড়ি কিনা একটা প্রবল সম্ভাবনা আছে। যারা সিঙ্গেল আছে তাদের নতুন প্রেম আসতে পারে, প্রেমে যাদের বিচ্ছেদ হয়ে গেছে তাদের সেই প্রেম কামব্যাক করতে পারে। এবং নতুন প্রেমের ক্ষেত্রে আপনাদের খুব ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। এই এই সম্পর্ক থেকে আপনাদের বিয়ের দিকেও লক্ষ্য করা যাচ্ছে। এ মাসে আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যান, বিবাহের দিকটা অতীব শুভ দেখা যাচ্ছে। এ মাসে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন, আপনি আপনার মায়ের সহযোগিতা পাবেন। এ মাসে আপনারা আপনাদের ভাইয়ের সাথে দীর্ঘদিন যে
একটা বাদ বিবাদ চলছিল সেই থেকে কিছুটা হলো ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ভাতৃস্থানে কিছুটা হলো সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এই যে ফেব্রুয়ারিতে কুম্ভ রাশির যে গ্রহের অবস্থানে আপনাদেরকে যে এই প্রেডিকশনগুলো দিচ্ছি, অবশ্যই দেখবেন 100% নাম মিললেও 30-40% মিলতে বাধ্য। যারা উচ্চশিক্ষাতে আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এ মাসটি অতীব শুভ, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আছে তাদের ক্ষেত্রে মাসটি মধ্যম। আপনারা এ মাসে শেয়ার কাটতে পারেন, শেয়ারে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে, বা যারা লটারি কাটে তাদের ক্ষেত্রেও এ মাসটা শুভ। তবুও আমি একটা কথা বলি, অবশ্যই নিজের রাশিচক্রটি পার্সোনাল চার্টটি অবশ্যই একবার দেখে নিন যে আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্টটা কেমন আছে। এর সাথে আপনাদেরকে বলি এ মাসে আপনাদের বিদেশ যাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রা আপনারা পেতে পারেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টলিভাবে আপনারা বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারেন। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আছে তাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপরে আসি ব্যবসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কুম্ভ রাশির শনি সাড়ে সাতে শুরু হওয়া সত্ত্বেও ব্যবসা ক্ষেত্রে আপনাদের অত্যধিক শুভ। আপনারা নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, আপনারা কসমেটিক বিজনেস, হোটেল বিজনেস, গার্মেন্টসের বিজনেস, আপনার আয়রনের বিজনেস, ফুডের বিজনেস, এই সকল দিকে আপনাদের একটা শুভ ফল প্রদান করবে, অর্থাৎ ব্যবসার সেক্টরটা আপনাদের একটা ভালো বার্তা বহন করতে চলেছে। ব্যবসা যারা নতুন শুরু করানো আছেন তারা তো অবশ্যই করতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে পার্টনারশিপ বিজনেসে আপনারা কোনো মতে ইনভেস্টমেন্ট করবেন না, একটু সতর্ক থাকুন। এ মাসে আপনারা কাউকে টাকা ধার দিবেন না এবং টাকা ধার নেবেন না, যেহেতু 14 ফেব্রুয়ারি রাশিতে রবি অবস্থানে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনাকে মানুষ সম্মান করবে এবং আপনারা প্রচুর অর্থ এ মাসে উপার্জন করতে পারবেন। এই মাসটা আপনাদের পক্ষে খুব শুভ ফল প্রদান করবে এবং সব দিক থেকে আপনারা এ মাসে সহযোগিতা পাবেন। এতদিন যাদের শরীর নিয়ে একটু ভুগছিলেন কিছুটা হলেও শরীরের দিকে উন্নতি হবে, কিন্তু বয়স্ক মানুষদের জন্য একটু ব্যথা বেদনা এগুলো লক্ষ্য করা যাচ্ছে, পায়ের ব্যথা বা কোমরে ব্যথা, ব্যাক পেন, এইসব দিক বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে ব্যথার। তো এ মাসে আপনারা অবশ্যই গাড়ি বা বাইক যারা চালান অবশ্যই সতর্ক এবং সাবধানভাবে চালান, যেন কোনো ছোটোখাটো দুর্ঘটনা না হয়, কারণ এই যোগটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। পায়ের ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের চোট আঘাত এ মাসে লাগতে পারে, যেহেতু শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে। আমি বারবার বলছি কোনো না কোনো ধাক্কা আপনারা অবশ্যই পাবেন। যাদের কেস মামলা মকদ্দমা চলছে বা 498 কেস চলছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো শুভ ফল প্রদান করবে, অর্থাৎ আপনাদের মামলা আপনাদের পক্ষে যাবে। পৈতৃক সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে আপনারা কোনো সম্পত্তি পেতেও পারেন একটা সম্ভাবনা আছে। যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ, আপনারা সাকসেস নিশ্চিত রূপে পাবেন। যারা মেডিকেল বা জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষাতে বসতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের ভালো একটা সুযোগ আপনাদের খুলে যাচ্ছে, অর্থাৎ আপনাদের সৌভাগ্য হতে চলেছে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে কুম্ভ রাশি কেমন যাবে ফেব্রুয়ারি একটা অগ্নি পূর্বাভাস দিলাম। ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।